এখন মাইনাস ওয়ান, আর মাঝরাত্রের দিকে মাইনাস ফোর দিনে হয়ে যাবে। Hey guys, what's up? This is Raj and you are watching Lifestyle Vlogs. Good morning to Tshoka. এটা আমাদের থার্ড ভিডিও গোশালা ট্রেকের। এখন বাজে ভোর 5:30, আর এটা হচ্ছে তার ভিউ। ওয়াও, আমরা মেঘের পুরো ওপর আছি, মেঘটাই পুরো নিচে আছে আমাদের। সানরাইজ হচ্ছে এই পাহাড়টার উপরে, সানরাইজ হচ্ছে, আর সানরাইজের আলোটা আসছে এখানে। তোমরা দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না, ওইখানে রয়েছে মাউন্ট পান্দিম। ফোন থেকে অনেকটা ছোটো লাগছে। ইট ওয়াজ মাউন্ট পান্দিম, এক সাইডে পুরো গোল্ডেন হয়ে গেছে সানরাইজের জন্য। সো আমরা বেরিয়ে পড়েছি, পিছনে আমাদের পুরো টিম আসছে একে একে। আমরা বেরিয়ে পড়েছি এখন জংরির উদ্দেশ্যে। কালকে রাতে আমরা সকালে ছিলাম, এখন যাচ্ছি জংরি। সুকার হাইট হচ্ছে সি লেভেল থেকে, কালকেও বলেছি, 9650 ফিট। আর এখন আমরা যাচ্ছি যেখানে জংরি, জংরির হাইট 12,050 ফিট, অনেকটাই হাই আবারও। আর এখানে যে এটা হচ্ছে সুকার একটা ছোট্ট লেক, খুব সুন্দর দেখতে। আজ সকালে উঠে কিছু ভিউ পেয়েছি, ম্যান ওফ, মারাত্মক ভিউ। ছবিগুলো তোমরা আমাকে ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে, ফলো করে নিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা টিপতে ভুলবে না নতুন নতুন আপডেটসের জন্য। তোমরা যদি এই গোছার ট্রেক সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে পার্ট ওয়াইজ ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের ট্রেকের পুরো কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আগে বলেছিলাম পাহাড়ে কোনো ভরসা নেই, কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য এই কাদা আর এই অবস্থা। নাহলে জায়গাটা আরও সুন্দর লাগে দেখতে। চলো এগোনো যাক। চোকা থেকে বেরিয়ে এবার আমাদের রাস্তা চলেছে উডেন লগসের উপর দিয়ে, পুরোটাই কাঠের টুকরো ফেলে 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 রাস্তাটা করেছে। আর এটাও বেশ উঁচু, কিন্তু আগে দুদিনের থেকে অনেকটা ইজি লাগছে। আর চারিদিক দুদিকে যে রোডোডেনড্রন গাছ, এখন এগুলো সব ফুলের গাছ, এখন ফুল নেই। মার্চ এপ্রিল মে এরকম টাইম করে এলে এই পুরো এলাকাটা ফুলে ভর্তি থাকে, সেটা একটা আলাদাই অপূর্ব দৃশ্য। যদি কেউ ফুল বা বসন্তের এই ফিলটা এনজয় করতে চাও তাহলে তোমাদের জন্য মার্চ এপ্রিল মে এই টাইমটা বেস্ট। আর ক্লিয়ার ভিউয়ের জন্য অক্টোবর নভেম্বর, অত ঠান্ডাও থাকে এই টাইমে। এগিয়ে চলেছি উডেন লগসের ওপর, পুরোটাই কাঠের, আর দুই ধারে রোডোডেনড্রনের গাছ, দারুণ লাগছে। আর এটা যথেষ্ট অনেকটা উপরে, খুব ঠান্ডাও লাগছে, সোয়েটারটা না পরে ভুল করলাম। আর কিন্তু একটু বেশি হাঁটছি তো, আবার হাঁপিয়ে যাচ্ছি, ঘেমে যাচ্ছি। প্রায় এটা 10,000 ফিট উপরে অনেকক্ষণ ধরে হাঁটছি আমরা। কাল রাত্রে বৃষ্টি হয়েছে, আগে বলেছিলাম পাহাড়ের কোনো ভরসা নেই, তার জন্য মাঝে মাঝে রাস্তার এরকম অবস্থা, কাদা হাড়ে ভর্তি। বৃষ্টির জন্য কাল রাত্রে টেম্পারেচার ছিল প্রায় 2+2-3 ডিগ্রি। আর আজকে যেখানে যাচ্ছি জংরি, সেটা আরও হাই অল্টিটিউড অবভিয়াস, যার জন্য প্রায় মাইনাসের টেম্পারেচার থাকবে। এখন আমরা যেখানে রয়েছি প্রায় 10,000 অ্যাবভ ফিট উপরে, এখানেও চরম ঠান্ডা। চলো এগোনো যাক, আস্তে আস্তে আরও ভিউ থাকবে তোমাদের দেখাবো। রাস্তায় যেতে যেতে আবার একটা কাকুর সাথে দেখা হয়ে গেল। হাই বলি জাঙ্কেল। হাই, ইউর এজ 70? ওয়ার ফ্রম? পুনা, মহারাষ্ট্র।
क्या बात है, 70 साल 70 বছরের বয়সে কাকু আমাদের সাথে গোছালা ট্রেক করছেন, কি করছো? বাড়ি থেকে বেরো একটু। কে বাত, আর এখন পুরো ওয়েদারটাই আবার ক্লাউডি। এখন ছোট বড় ওই রোডেনডন গাছ কমই আছে, এখন সব বড় গাছে ভর্তি। ও চলো এগোনো যাক, আর অনেক কিছু আছে, অনেক কিছু দেখাবো। ভিডিওটা এন্ড অবধি দেখো। রাস্তায় যেতে যেতে একটা খুব মজাদার জিনিস চোখে পড়লো, তোমাদের সাথে শেয়ার করছি। এই গাছটার একদম উপরে একটা গোল মতো গোল গোল জিনিস ঝুলছে। এটা আমাদের সাউথ বেঙ্গল হলে সবাই বলতো এটা বাবুই পাখির মাসা, কারণ বাবুই পাখিকে পাখির জগতের রাজমিস্ত্রি বলা হয়। কিন্তু এটা কোনো পাখির মাসা নয়, এটা হচ্ছে এক ধরনের ফাঙ্গাস, যেটা এই গাছের এই লাইনে যত গাছ আছে সব গাছেই তাই, এই গাছের ছাল থেকে সৃষ্টি হচ্ছে, দিয়ে বড় হতে 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 এখন গোল হয়ে ঝুলে পড়েছে। দূর থেকে এটা বাবুই পাখির মাসার মতোই দেখতে, কিন্তু এটা তা নয়, আর দেখতে খুব ইন্টারেস্টিং। সামনাসামনি এটা আরও সুন্দর লাগছে দেখতে। চলো আবার এগোনো যাক। এবার আমরা একটু রেস্ট নেব, কিন্তু ওখানে কি হচ্ছে? ফাইনালি আমরা চলে এসেছি ফেদাং। এটা হচ্ছে শোকা আর জংরির মাঝখানে একটা স্টপ। আজকের ওটাটা বুঝতে পারছো, পুরোটা স্টিফ, একদম পাথরের উপর দিয়ে হাঁটা। এটা ওটা টপ পিক পয়েন্ট, আর এখানে লেখাই আছে জংরি স্ট্রেট অ্যান্ড থানসিং। এদিকে আমরা ফেরার সময় থানসিং হয়ে আসবো, আর এখন আমরা যাচ্ছি জংরি। তো আপাতত এখানে একটু রেস্ট নেবো, তারপর আবার জার্নি স্টার্ট হবে। দেখা যাক এখানে কী কী আছে। তো এখন আমরা আছি ফেদাঙে। এটা শোকা আর জংরি আমাদের এই দুই ডেস্টিনেশনের মাঝখানে একটা জাস্ট রেস্ট স্পট। এখানে বসার জায়গাও আছে, অনেকটা প্লেন ল্যান্ডও আছে টাইম পাস করার জন্য। এটা একটা ছোটোখাটো ক্যান্টিন, খাওয়া দাওয়ার পাওয়া যায়, ম্যাগি চা এক্সেট্রা। আর কিন্তু উপরে যে কোনো রকম খাওয়া দাওয়ারের জিনিসের দাম প্রচণ্ড হাই। আমি এখানে একটা ম্যাগি খেলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল, একটা ম্যাগি খেলাম 90 টাকা, যেটা নিচে তুমি 20-30 টাকায় পেয়ে যাবে, সে যেখানে 90 টাকা নিচ্ছে। এক কাপ চা এখানে 60 টাকা। সো সেই বুঝে নিজেরা খাবার ক্যারি করো, উপরে খাওয়া দাওয়ারের দাম অনেক বেশি। এবার আমরা যাচ্ছি জংরি, আর জংরি মাত্র 4 কিলোমিটার। তো লেটস গো। এই গাইস, আমরা এখন চলে এসেছি দেওয়ালি টপ, আর এখনও জংরি যেতে আরও সময় লাগবে 1 ঘন্টা প্রায়। আরও আগে পৌঁছে যেতাম, কিন্তু যা ক্লাউডি ওয়েদার, মানে মেঘ চলে এসছে পুরো, আর চারিদিকে একদম সব ভিজে যাচ্ছে পুরো, একদম ভীষণ ঠান্ডা। তার জন্য আগেকার রাস্তা আগে আতে। তো এই হচ্ছে তার ভিউ, এখান থেকে গাইড বললো অসাধারণ ভিউ পাওয়া যায়। যেহেতু এই ক্লাউডি ওয়েদার আমরা ভিউটা মিস করে গেলাম, জংরিতে হোপসো ভিউটা আরও ভালো পাবো। আর কালকে সকালে যদি আজকের মতো কপাল ভালো থাকে, যদি আকাশ ক্লিয়ার থাকে, আমরা সানরাইজ দেখতে যাবো। সো দেখা যাক। আর এই হাইটের পর থেকে ব্রিদিং প্রবলেম শুরু হচ্ছে, এখানে প্রচণ্ড ঠান্ডা। আমাদের মধ্যে একজনের ব্রিদিং প্রবলেম অলরেডি স্টার্ট হয়েও গেছে, বেশি কথা বলতে পারছি না। বাকি কথা জংরিতে গিয়ে হচ্ছে।
আরামসে হেঁটে দেবো নাকি? ঘাসগুলো একদম গোল্ডেন গোল্ডেন, দারুণ খুব সুন্দর দেখতে। ওই সামনে আসছে আমাদের গাইড, আর এখানে আমাদের বাবলু। বল বল বাবলু, বল বালবুলু, আধার কার্ডে বালবুলু। আর এই আমাদের পোটার। এই পোটার, হাই, হাউ আর ইউ? পোটার আবার ইংলিশ, ইংলিশ পোটার আমাদের, ইংলিশ। আবার রোডেনড্রন চলে গই, কিন্তু এই কুয়াশাটা অবস্থা খারাপ করে দিয়েছে, প্রচণ্ড ঠান্ডা। চলে গুনে যাক, চল ভাই গো। পেছনে পোটার আসছে আমাদের মালগাড়ি করে। হ্যালো, এ গাইস, ফাইনালি উই অ্যারাইভড ইন জংরি। আমরা সকাল থেকে নিজেদের জার্নি স্টার্ট করেছিলাম সকাল 8:30 নাগাদ, আর এখন বাজে বিকাল 4:30। টোটাল 8 ঘন্টা সময় লেগেছে এই 10 কিলোমিটার হাঁটতে। আজকে এই ট্রেকটা আরও অন্যান্য দিনের থেকে একটু অন্যভাবে ডিফিকাল্ট ছিল, কজ হাইট তো সেম, আমরা সেমভাবেই কড়া চড়ায় হাঁটছি পাহাড়ে ঘাড় বেয়ে। কিন্তু আজকে যে প্রবলেমটা এক্সট্রা আমরা ফেস করেছি সেটা হচ্ছে হাই অল্টিটিউড আর অক্সিজেনের প্রবলেম। এই অক্সিজেনের প্রবলেমের জন্য আমাদের দুই ট্রেকার ফ্রেন্ডের শ্বাসকষ্ট আর মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তার জন্য আমাদের আরও বেশি দেরিও হয়েছে অবভিয়াস। এই যে দেখতে পাচ্ছ পেছনে টেন্ট, টেন্ট ওখানে কিচেন রুমগুলো করা আছে, ওখানে ওখানে যাব। ভিজিবিলিটি একদমই নেই, খুব কম ভিজিবিলিটি, মেঘে ভর্তি হয়েছে, একটু পরে সন্ধে হয়ে যাবে, যার জন্য আমি একটু আগেই ভিডিওটা বানিয়ে নিচ্ছি। এখন আমি নিচে অতটা পৌঁছাইনি। যারাই এরকম হাই অল্টিটিউড আসবে জংরি, জংরি থেকে হাই অল্টিটিউড সিকনেস প্রবলেম স্টার্ট হবে, কারণ আজ এই জংরির হাইট হচ্ছে সি লেভেল থেকে 12,050 ফিট, অ্যাপ্রক্স 4,000 মিটার্স। আর তোমরা যদি কেউ আসছো তাহলে অবশ্যই তারা ডক্টরের সাথে কনসাল্ট করো এই হাই অল্টিটিউড সিকনেস প্রবলেমের জন্য। পারলে কোনো অক্সিজেন ক্যানও ক্যারি করতে পারো, সেটা খুব ভালো হবে তোমার জন্য আর তোমার সাথে যারা আছে তাদের জন্য। এখন টেন্টে ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে, সো টাটা। সো আমরা এখন চলে এসেছি চংড়িতে, প্রচণ্ড ঠান্ডা এখানে। আর এখানকার গাইড আর যারা কুক আছে তারা সবাই বলছে রাতে -3-4 চলে যেতে পারে। যারাই আসবে তারা কিন্তু খুব হেভি কর্সুল উলিকট সোয়েটার জ্যাকেটস ক্যারি করো, এখন পুরোটা ফগি ওয়েদার আছে। কিন্তু আমরা কাল ভোরে জংরি টপে গিয়ে যাবো আর সেখান থেকে বাইরে ভিউ নেব। প্রচণ্ড ঠান্ডা, তার জন্য বারবার চা খেতে হচ্ছে, এখানেও চাই জীবন। চাই না, এই বাবা হাই বলে দাও। হাই, কখন এলে? আমি ঢুকেছি প্রায় 45 মিনিট। 45 মিনিট, ঠিক আছে। আমরা একটু আগে ঢুকলাম, দাদা আমাদের ক্যাপ্টেন বলতে পারেন এই ট্রিপে, দাদা সবার আগে ঢুকছে। প্রচণ্ড ঠান্ডা, মুখে ধোঁয়া বেরোচ্ছে জাস্ট। হাই এভরিওয়ান, অবস্থা খুব খারাপ, এটা হবে তো? হ্যাঁ, এটা দিয়ে রাখো। আরে আমার পকেটে আছে, আমি আপাতত জাস্ট চুলটে দেখার জন্য রেখেছি। এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের রান্নাটা কোথায় হচ্ছে। প্রত্যেকটা স্টেইং জায়গাগুলোতে যেখানে যেখানে আমরা নাইট স্টে করছি সেটা অ্যাকচুয়াল নাইট স্টে করার সেগুলোই জায়গা। সো প্রত্যেকটা স্টে করার জায়গাগুলোতে এরকম অনেকগুলো রুম বা কাঠের ঘর পেয়ে যাবে যেখানে রান্না করার জায়গা আছে। আমি দেখাচ্ছি তোমাদের, ফ্ল্যাশটা অন করে দিই। এখানে আমাদের রান্না হচ্ছে, রাতের মেনু হচ্ছে সয়াবিনের আলুর তরকারি, ভাত, ডাল, এরকম কিছু। আর ইয়ে, হ্যাঁ আমার কুকার, কুকার একবার হাই বল দিছে। হাই, বাহ, খানা হো গিয়া? আর আমারা ম্যাগি হামে নেই মিলা অভি তক। হ্যাঁ, হামে ম্যাগি নেই মিলা। ওই বাত নেই, ওয়েট কর লেঙ্গে। এখানে আমাদের সমস্ত রান্নার আসবাবপত্র রাখা আছে। এনারা রাঁধুনি প্লাস পোর্টার, এনারা এই মালগুলো এই ঝুড়িতে করে ভরে একদম ইউকসুম থেকে নিচ থেকে এত উপরে আনছেন। আমরা যতদূর যাবো এনারা আমাদের রেশনগুলো নিয়ে
বাসনপত্র সমস্ত কিছু, গ্যাস স্টোভ ওভেন কেরোসিন সমস্ত কিছু ভরে নিয়ে নেওয়ার উপরে যাবেন আমাদের সাথে সাথে, আর সেখানে গিয়ে রান্না হবে। চলো এখান থেকে বেরোই আগে, জায়গাটা বেশ গরম, ভালো লাগলো জায়গাটা। এই পোর্টাল সম্পর্কিত নিজেদের আসবাবপত্র, বাসন কোসন, গ্যাসিন স্টোভ যেগুলো তোমরা রান্না করবে এগুলো সম্পর্কিত তোমাদের ডিটেলস ভিডিও আমি একদম লাস্টে তোমাদের জানিয়ে দেবো। আর প্রত্যেকটা জায়গাগুলোতেই এরকম স্টেইং রুম আছে, এগুলোতে থাকা যায় না, এগুলোতে রান্না হয় আর বাথরুম টাথরুম আছে। তবে আমি প্রেফার করবো জংরিতে বাথরুমের অবস্থা খুব একটা ভালো না, মানে যদি বলো হাইজিন মেনটেন তাহলে বলবো ওই হাইজিন মেনটেনের জন্য শোকা লাস্ট। হ্যাঁ, আর যদি জংরিতে এসে বাথরুম বা টয়লেট হোক ল্যাট্রিন হোক যা কিছু এখানে জল জমে যায় রীতিমতো, আর সেই জল দিয়ে আপনি ল্যাট্রিন পরিষ্কার করতে পারবেন না। সো বেস্ট শোকা অবধি আমি বলবো লাস্ট বাথরুম, এখানেও বাথরুম আছে এমনি টয়লেট বগেরা ঠিক আছে, কিন্তু ল্যাট্রিনের জন্য প্রবলেম হবে, এখানে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় বাথরুমগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন বলতে লাস্ট শোকা। আর এর ওপরে লামুনি বা তারপরে আর ওপরে যেখানে যাব সেখানে কোনো বাথরুম নেই, পাথরের পেছনে ঝোপে ঝাড়ে কাজ চালাতে হবে, আর একমাত্র সম্বল টিস্যু পেপার। একটু পরে সন্ধ্যে হয়ে যাবে, মনে হয় না রাতে ভিডিও করতে পারবো, যদি পারি আমি অবশ্যই দেখাবো। এখন সন্ধ্যে 8:30 বাজে, আর এখন টেম্পারেচার প্রায় বন্ধুর ফোন থেকে তার বিএসএনএল সিম নেটওয়ার্ক আছে, তার টেম্পারেচার দেখলাম এখানকার এখন -1, আর মাঝরাত্রে অবধি এখানে -4 অবধি নেমে যাবে, চরম ঠান্ডা। আমি ইনার ইঞ্চিটার দুটো টি শার্ট সোয়েটার মাথায় টুপি ঢাক তারপর স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে বসে আছে, তবু ঠান্ডা লাগছে। ভাবতে পারছি না কাল বা পরশু যখন আরও হাই অল্টিটিউডে যাবো তখন কী হবে, দেখা যাক।